বর্তমান পৃথিবীতে এক নীরব মহামারী ছড়িয়ে পড়েছে। ভয়ঙ্কর এই মহামারীর নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তার মানে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ করছে না। যে সমস্ত জীবাণুঘটিত রোগের কারণে আমরা অ্যান্টিবায়োটিক খেতাম, এখন সেসব জীবাণু অ্যান্টিবায়োটিক ঔষধের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। একেই বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা খুব একটা আলোচনা শুনি না, কিন্তু এই বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে বেশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। শুধুমাত্র 2019 সালেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রত্যক্ষভাবে প্রায় 13 লক্ষ মানুষ মারা গেছে এবং পরোক্ষভাবে প্রায় 50 লক্ষ লোকের মৃত্যুর জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে দায়ী করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী এবং এই বিষয়টি কিভাবে আমাদের এক নীরব মহামারীর দিকে নিয়ে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কীভাবের এই পর্বে। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সাধারণত ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সেবন করি। ব্যাকটেরিয়া হলো এক ধরনের অণুজীব বা অতি ক্ষুদ্র প্রাণী। আমাদের চারপাশে সর্বত্রই ব্যাকটেরিয়া ছড়িয়ে রয়েছে। আমাদের শরীরেও প্রচুর ব্যাকটেরিয়া আছে। এমনকি একজন মানুষের শরীরে যত কোষ আছে তার চেয়ে প্রায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। এসব ব্যাকটেরিয়ার অধিকাংশই ক্ষতিকর নয়, বরং বহু ব্যাকটেরিয়া আমাদের জন্য উপকারী। কিছু ব্যাকটেরিয়া আমাদের খাদ্য হজমে সহায়তা করে, আবার কিছু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজে দেয়। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যা সত্যিই ক্ষতিকর। এরা সামান্য অসুখ বিসুখ থেকে শুরু করে প্রাণঘাতী রোগ সৃষ্টি করে। এ ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে অনেক ধরনের ঔষধ তৈরি করা হয়েছে, যা অ্যান্টিবায়োটিক নামে পরিচিত। এসব অ্যান্টিবায়োটিক মানবদেহের ক্ষতি না করেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। 20 শতাব্দী জুড়ে বহু অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ফলে অনেক মারাত্মক রোগের চিকিৎসাও খুব সহজ হয়েছে। কিন্তু বর্তমান সময়ে অনেক অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা হারাচ্ছে। এর কারণ হল ব্যাকটেরিয়াগুলো আগের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে। সময়ের সাথে সাথে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাকটেরিয়ার দৈহিক গঠন পরিবর্তিত হচ্ছে, ফলে প্রচলিত অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে এসব ব্যাকটেরিয়াকে কাবু করা যাচ্ছে না। ব্যাকটেরিয়ার মতো জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠাকেই বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ১৯২৯ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। সেটি ছিল সর্বপ্রথম আবিষ্কৃত কার্যকর অ্যান্টিবায়োটিক। বর্তমানে আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থা অ্যান্টিবায়োটিকের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু গত 30 বছরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি, তবে এর মধ্যে ব্যাকটেরিয়া অনেক বেশি ক্ষমতা অর্জন করে ফেলেছে। অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে থাকে, কিন্তু ব্যাকটেরিয়াগুলো আবার বেঁচে থাকার জন্য ক্রমাগত বিকশিত হয়। আমরা যত বেশি অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, ব্যাকটেরিয়া তত বেশি প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে রোগের জীবাণুগুলো সুপারবাগে পরিণত হয়, যাদেরকে কোনোভাবেই দমন করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতি আমাদের উপলব্ধির চেয়েও অনেক বেশি গুরুতর। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় সমস্যাটির বিশালতা প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের নেতৃত্বে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা 204টি দেশে এই গবেষণা চালান। 49 কোটি 40 লাখ রোগীর সমস্ত তথ্য যাচাই করে এই গবেষণার ফলাফল তৈরি করা হয়েছে। গবেষণায় অনুমান করা হয়েছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে 2019 সালে 12,70,000 মানুষ মারা গেছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আরও প্রায় 50 লাখ মানুষের মৃত্যুর ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করেছে। বিভিন্ন দেশের হাসপাতাল এবং রোগীদের থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পেয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি 5 জনে 1টি শিশু, যাদের বয়স 5 বছরেরও কম। গবেষণা ফলাফলের উল্লেখযোগ্য 2টি দিক হল, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়া এবং সাহারা মরুভূমি অঞ্চলের দেশগুলোতে। এসব অঞ্চলে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 24 জন মারা গেছে। অন্যদিকে সবচেয়ে কম মৃত্যু ঘটেছে বেশি আয়ের দেশগুলোতে, সেখানে প্রতি 1 লক্ষের মধ্যে 13 জন মারা গেছে। এই গবেষণায় সারা বিশ্বে অ্যান্টিবায়োটিকের প্রভাব কমে যাওয়ার প্রকৃত চিত্র ফুটে উঠেছে।
গবেষকরা ভবিষ্যৎবাণী করেছেন যে 2050 সালের মধ্যে সুপারবাগ বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুগুলোর কারণে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ মারা যাবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবার ক্ষেত্রে একটি বড় সমস্যা হল ছোটখাটো অসুখে অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার। অনেকেই দেখা যায় সর্দি জ্বর সহ এমন সামান্য অসুখেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যা এমনিতেই সেরে যাওয়ার কথা ছিল। সাধারণ অসুখে অ্যান্টিবায়োটিক নেওয়ার কারণে মারাত্মক অসুখ বিসুখের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা অনেক কমে যায়। সাধারণত একজন চিকিৎসক রোগীর অবস্থা বুঝে 5 থেকে 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দিয়ে থাকেন, কিন্তু অনেক সময় রোগী সেই ঔষধ 2-3 দিন খাওয়ার পর সুস্থবোধ করলে ঔষধ খাওয়া বন্ধ করে দেয়। তখন ওই অ্যান্টিবায়োটিক রোগীর শরীরে অকার্যকর হয়ে পড়ে, ফলে একই রোগের জন্য রোগীর আগের চেয়ে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক দরকার হয়। এমনকি এক পর্যায়ে রোগীর শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজই করে না। মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার অথবা অ্যান্টিবায়োটিক কোর্স শেষ না করলে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না, শুধুমাত্র ব্যাকটেরিয়া ঘটিত অসুখে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। তাই ডাক্তারদেরও উচিত রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে রোগের কারণ পরীক্ষা করে নিশ্চিত হওয়া। অনেকেই ডাক্তারকে অ্যান্টিবায়োটিক লেখার জন্য জোরাজুরি করে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মা বাবারা প্রায়ই এই কাজটি করে। বরং ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলেও তা সেবনের আগে রোগীদের অবশ্যই অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করে নেওয়া উচিত। ভিডিওর এই পর্যায়ে আমাদের আজকের স্পন্সর সম্পর্কে কিছু কথা বলা যাক। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং সমগ্র দেশ জুড়ে ফ্রি হোম ডেলিভারি। মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মাসিতে খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে বেশ ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে আরোগ্য লিখে সার্চ করুন। সেক্ষেত্রে বোনাস পেতে কী কেন কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। আবার মূল বিষয়ে ফিরে আসা যাক। বাংলাদেশে বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় বাংলাদেশের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। পশু পাখির খাবারে এবং শাকসবজি চাষে বা কৃষিকাজে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমাদেরকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মুরগিকে সুস্থ ও নিরাপদ রাখতে পোলট্রি খাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার অনেক বেড়েছে। প্রতিদিন প্রায় 15 থেকে 20 কোটি মুরগির খাবারের সাথে অ্যান্টিবায়োটিক মেশানো হচ্ছে। এর ফলে মুরগির শরীর থেকে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক প্রবেশ করছে, পরবর্তীতে সমগোত্রীয় ব্যাকটেরিয়া মানুষের শরীরে আক্রমণ করলে তার নিরাময়ে কোনো ওষুধ কাজে আসছে না। বাংলাদেশের রোগীদের দেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ও জীবাণুর ধরন নিয়ে পরিচালিত একটি গবেষণায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স এবং প্যান ড্রাগ রেজিস্ট্যান্স। এই 3 ভাগের মধ্যে প্যান ড্রাগ রেজিস্ট্যান্স হলো এমন জীবাণু যার বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের একজন চিকিৎসক জানান, ধারাবাহিকভাবে গত 15 বছর থেকে দেখা যাচ্ছে দেশের অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। যে অ্যান্টিবায়োটিকগুলো 5 থেকে 10 বছর আগে খুবই কার্যকর ছিল সেগুলোর প্রায় কোনোটিই কাজে আসছে না। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR-এর এক গবেষণায় উঠে এসেছে দেশে প্রচলিত অ্যান্টিবায়োটিকের মধ্যে অন্তত 17টি অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা অনেকাংশে কমে গেছে। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন বা প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য 1945 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার নোবেল পুরস্কার গ্রহণের ভাষণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়ে সতর্ক করেছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং বলেন,
এমন এক সময় আসতে পারে যখন দোকানে যে কেউ চাইলেই পেনিসিলিন কিনতে পারবে। তারপরেই বিপদ ঘটবে যখন কোনো অজ্ঞ ব্যক্তি অপর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক নিয়ে তার জীবাণুগুলোকে প্রতিরোধী করে তুলবে। বাংলাদেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষেধ। তারপরও বিভিন্ন ফার্মাসিগুলো প্রেসক্রিপশন ছাড়া অবাধে অ্যান্টিবায়োটিক বিক্রি করছে। বাংলাদেশে প্রায় 2-2.5 লক্ষ ফার্মাসি আছে। এই 2-2.5 লক্ষ ফার্মাসি যদি একদিনে অন্তত 5টি করে অ্যান্টিবায়োটিক দেয়, তাহলে দেখা যায় যে প্রতিদিন তারা 10-15 লক্ষ অ্যান্টিবায়োটিক বিক্রি করছে। এগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক মানুষেরই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। সেজন্য রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কারো পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা কিছুতেই উচিত নয়। সম্প্রতি বিশ্বব্যাপী মাঙ্কিপক্স নামের বিরল এক রোগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বের জনস্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে। যে কোনো ধরনের রোগের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটিই সর্বোচ্চ সতর্কতা। এখনও পর্যন্ত 75টির বেশি দেশে প্রায় 16,000 মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়েছে। মাঙ্কিপক্স রোগ কী এবং এই রোগ কীভাবে ছড়ায় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহ বিষয় সম্পর্কে অন্যদেরও সতর্ক করতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।